কেমন লাগছে জানাও, ঠিক আছে? গিফটটা নিতে ভুলে যাবো না হয়তো। চলো গাইস, তো যাই আমি ভাই আর পিন্টু যাবো। ধর ভাই, ধর চাবিটা নে। কয়টা চাবি দেবা গাড়ির? দুটো গাড়ির চাবি দিচ্ছে কেন? আমাদের বিয়ের মানে এখন রেডি হয়নি। আমাদেরকে বলে যে যেই বলেছি না, এই সারা জীবন তো মারি খেয়ে যেতে হবে তোমার কাছ থেকে। এই তো আজকে তোমার বান্ধবীর বিয়েতে এসছে, পরের দিন তোমার যাবো, তোমার বিয়ে করতে যাবো। বাপরে, পকোড়া জন্য সব মারামারি শুরু করে দিল। আবার চেষ্টা করাচ্ছে, ঠিকঠাক আছে মোটামুটি। ভালো ফটোগ্রাফার আমাদের। এখন কিছু বলবো না, ভিডিও কলে আছি, দেখো। কি সেলিব্রিটির সাথে ভিডিও কলে? হাই সেলিব্রিটি, হাই হাই হাই, এই হাই করছে আমাদেরকে দেখে, হাসছে। এ কি, এ কি এগুলো কি এসব? না তো তোমার দেখানো যায় না। বড়ের অপেক্ষায় থাকতে থাকতে আমরা রীতিমতো শুকিয়ে যাচ্ছি। আমার পেয়েছে খিদে, আমি ওকে বলছি চলো খেতে চলো। না এখন খাবো না, খাবো না, খাবো না। কেন? তুমি তো তোমার এখন খাওয়ার ইচ্ছে নেই, তাহলে পরে খাবো। এবার খাবি তো ভাই, খেয়ে নি, চল টাইম হয়ে গেছে, খেয়ে নি, তারপরে আবার বসবো। চল চলো পিন্টু, পিন্টু পিন্টু।
চলো 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 খেয়ে এসে বসবো ওখানে, চলো। খাওয়া শেষ হয়নি কেন, ভিড় করেছো? তুমি তো টেনে নিয়ে আসলে। আমি নিয়ে আসলাম? হ্যাঁ। খাওয়া শেষ হয়নি? অসভ্য লোকজন। নিজে টেনে নিয়ে এসে বলছো তুমি খাওয়া শেষ? আমরা বাঙালি বস। যেতে পারবো ঠিকঠাক করে দেখো সাবধান। এই দেখো কে, হাই হাই, কোনো বর দেখিনি কিন্তু এখন তোমরা দেখে নাও মেনু কার্ডে। এই যে আমাদের রুম্পা আর জয়, তোমাকে দেখে বড় দিয়ে গেছে, তুমি ভাবছো যে তুমি অনেক খাও বুঝলে। দেখো দেখো মানে ওরা বোঝে সবাই আমাকে, এটুকু তোমাকে দেখেই বুঝে গেছে যে তুমি এতটা খাও, বড় দিয়েছে। দেখো আমি কেন বলি পিন্টু একজন পারফেক্ট ছেলে, ও ক্যাটারিংয়ের লোকের কাছে কি চিংড়ি চেয়ে চেয়ে নিল আর সব আমার পাশে তুলে দিল, কারণ ও জানে যে আমি চিংড়ি ভালো খাই, তাই তো পিন্টু? এত ভালো কেন, তোমাকে দেখে সবাই মিস করে দিই, তোমার তো একটা বর চায় সবাই। আবার সে চেয়ে চেয়ে আমার জন্য লেগ পিস টেক পিস, আরে ভাই রে ভাই, কিসের দরকার ছিল, দরকার কিসে? আমি তো খেতে পারবো না দাদা, তুমি খাবে? আমি মাংস খেতে পারবো। দেখো ফাইনালি আমরা বসেছি বরকে দেখতে, কিন্তু মুখটা বাদে আমরা সব দেখতে পাচ্ছি বরের, বাট আমরা মনে হচ্ছে আমরা পুরো দার্জিলিং এ বসে আছি, বল শুধু বরফ পড়াটাই বাকি আছে। ফাইনালি বরের ফেস রিভিল হয়ে গেল, বউর অপেক্ষা করছে, বউর অপেক্ষা, মুখটা দেখানো অপেক্ষা অপেক্ষা লাগছে। হ্যাঁ দেখো বউর জন্য অপেক্ষা করছে। আমাদের কোণে আসছে, লুকায় লুকায় দেখতেছে, খেলবো না কিন্তু। আমি তো এখনো কান্দে বন্ধু লেখা নিতাম, আমি কান্দি একেবারে, আমার গঙ্গা করে দেবো বাড়ি একেবারে। প্রচুর রিকোয়েস্ট করলো, মানে আমার ফ্রেন্ডের মা, যে
যে বহুদিন যাওয়ার জন্য, তো আমি অবশ্যই চেষ্টা করবো যাওয়ার। আমার ফ্রেন্ডও বাড়ি থেকে বলে এসছে অনেকবার করে যাওয়ার কথা, অ্যান্ড দেখা যাক বহুদিন যদি যাই অবশ্যই দেখা হবে। সো আজকে ভিডিও কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, টাটা টাটা।